বাঁকুড়ার বিষ্ণুপুর, হুগলির পর এবার কোলাঘাট। কোলাঘাটে স্ট্রং রুম চত্বরে কয়েকজনকে ঘিরে বিক্ষোভ। গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী ওয়াকি টকি নিয়ে ঘুরছে। আইপ্যাকের কর্মীরা স্ট্রং রুমের সামনে ঘোরাফেরা করছে, এই অভিযোগ বিজেপির। আর এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির কর্মী সমর্থকরা স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায়, যদিও এখনও পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখানে আইপ্যাক যে একটা অপারেশনে নেমেছে এবং ধরা পড়ে গেছে আজকে, সেটা একেবারে সরল সত্য মন্ত্র ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি, কড়া নজর রাখছি। এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি, পুলিশ নজর রাখছে, কিন্তু আদারওয়াইজ আমাদের নজর রাখছে। আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে কথা দিয়েছেন এরকম ঘটনা ঘটলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, সেই আশায় ভরসা আর ভরসা করে আমরা চলে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।